জামাত জেগে উঠছে, কথাটা সত্য না সত্য? জামাত তো জেগেই ছিল, জেগে উঠবেটা কি? জামাত জেগেই ছিল, যদি জেগে আমরা না থাকতাম, আপনারা জেগে না থাকতেন, তাহলে হঠাৎ করে এত লোক তো জন্মগ্রহণ করবে? আমরা জেগেছিলাম, চোখটা বন্ধ করে শুয়েছিলাম। চোখ বন্ধ করে শুয়ে থাকা কি মৃত? ঘুমানো সব সময় না, আমাদের চোখ বন্ধ ছিল, আমরা জেগেছিলাম। তাহলে জামাত জেগে উঠছে কথাটা সঠিক না? জামাত জেগেছিল, কৌশলগত কারণে চোখ বন্ধ ছিল, পরিবেশগত কারণে চোখ বন্ধ, এখন চোখ খুলে ফেলছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই পরিবর্তন চলতে থাকবে ইনশাআল্লাহ, এই সরকারের পতন পর্যন্ত, এবং তারপরে ভিন্ন হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে, এই সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব না, যাওয়া ঠিক হবে? আপনি সারাদিন ধরে মিছিল মিটিং করলেন, সকালবেলায় সব ভোটাররা নিয়ে যাবে, এই নির্বাচনে কোনো মানে হয়? তাহলে গতবার কেন গেলাম? আমরা দুটো জিনিস প্রমাণ করছি, এক হচ্ছে 2014 সালে আমরা নির্বাচনে যাইনি, তারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করছে নির্বাচনেই তো আসে নাই, তাহলে সুষ্ঠু অসুষ্ঠু এটা বোঝার তো উপায় নেই। তো ঠিক আছে, 2018তে গেলাম, রাতের বেলা ভোট নিয়ে নিছে, দুটো ওটা প্রমাণ করলাম, গেলেও সুবিধা নাই, না গেলেও সুবিধা নেই। এখন আর নতুন কথা কিছু কইতে পারতেছে না, এখন তারা যা বলছে ডাহা মিথ্যা কথা বলতেছে। মিথ্যাটা কি? যে আমাদের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে, নির্বাচন সুষ্ঠু হবে। তো যাদের অতীত হচ্ছে হয় না, এটা আমাদের অভিজ্ঞতা, আগামীতে হবে এটাকে বিশ্বাস করা যায়? বিশ্বাস করা যায়, বিশ্বাস করা যায় না। এই জন্য এই সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব না ইনশাআল্লাহ। সরকারের পরিবর্তন হবে ইনশাআল্লাহ, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা তৈরি হবে ইনশাআল্লাহ, সেই নির্বাচনে জামাত ইসলামী অংশগ্রহণ করবে, এবং সেই নির্বাচনে আমরা আশা করি 14 গ্রাম সহ অনেকগুলো আসনে আমরা বিজয় অর্জন করব ইনশাআল্লাহ। সেটা আমাদের ফিউচার কি উজ্জ্বল না অনুজ্জ্বল? উজ্জ্বল। তবে আমি সকালেও বলেছি যে আমরা এমপি হওয়ার জন্য এই আন্দোলনে যোগ দিইনি, পৃথিবীর বহু ইসলামী দেশ আছে, বহু ইসলামী সংগঠন আছে, যারা নির্বাচনে যায় না, নির্বাচনের পদ্ধতিকে তারা সেইভাবে গ্রহণ করে। আমাদের এই আন্দোলনের যিনি প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলা মওদুদী, উনি কখনো নির্বাচন করেন, উনি কখনো নির্বাচন নিজে করেন, কত মন্ত্রী প্রধানমন্ত্রী কত এমপি তার কাছে ধর্ণা দিয়েছেন। জিয়াউল্লাহ সাহেব যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, উনি মওলানার সাথে দেখা করে বললেন যে আমি ইসলামের ভিত্তিতে দেশ পরিচালনা করতে চান, কিন্তু আমার তো লোক নাই, লোক আছে আপনার কাছে, আপনি লোক দিন। মানা রাজি হয়নি, তারপরে জিয়াউল্লাহ আবার গেলেন, বললো যে আমি আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে ফরিয়াদ করব। মওলানাকে বললেন কেন? যে আমি ইসলামী হুকুমত পরিচালনা করতে চাচ্ছিলাম, লোক আপনার কাছে আছে, আপনি লোককে দেন নাই, আমি কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে অভিযোগ করব। মওলানা একটু নরম হয়ে গেল, ঠিক আছে। পরে সুরাতে আলোচনা করে জিয়াউল্লাহর গভর্নমেন্টে যোগ দিয়ে 4 জন মন্ত্রিত্ব ছিল জামাত ইসলাম, তারপর আবার রিজাইন করছে। উনি যা বলছেন আসলে ভিতরে গিয়ে দেখলো যে ফাও, সে লম্বা ইতিহাস এখানে আমি বলতে চাই, যেটা বুঝাতে চাই জামাত ইসলামী আমরা যারা করি, যারা আমরা ইসলামী ছাত্র শিবির করি, আমরা
এমপি হওয়ার জন্যে, মন্ত্রী হওয়ার জন্যে, সরকারে যাওয়ার জন্যে, সরকার গঠনের জন্য আমরা এই দলে যোগদান করি। আমরা যেদিন ইসলামী ছাত্র শিবিরের প্রাথমিক সদস্য ফর্ম পূরণ করেছি, তখন কেন্দ্রীয় সভাপতি হওয়ার স্বপ্ন দেখা কি সেই সুযোগ ছিল, ভাবার কথা ছিল? একান্ত আমার এখনো মনে, চিটাং কলেজে আমার এক সিনিয়র ভাই, আমাদের যে প্রফেসর, ইংরেজি প্রফেসর ছিল আমাদের, হ্যাঁ, গফুর ভাই, উনি আমার ফর্ম ফিল আপ করেছে। আমরা দুজনেই তখন চোখের পানি ফেলছি আবেগে, আল্লাহর ইসলামী দলের ভিতরে যোগ দিচ্ছি। কি এক ধরনের ইমোশন ছিল আমাদের, পিউ কত ভাগ পিউ? 100। আমরা একান্তভাবে সিনসিয়ারলি আল্লাহর রেজাবন্দি হাসিলের জন্য, জান্নাতের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য এই একান্ত অনুভূতি নিয়েই ছাত্র শিবিরের প্রাথমিক ফর্ম ফিল আপ করেছি। সমর্থক ফর্মই তো করি নাকি আমরা? আপনারা যারা জামাত ইসলামী আসছেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহর সন্তুষ্টি জান্নাত ছাড়া আপনারা অন্য কোনো কারণেই জামাতে যোগ দেন নাকি? না অন্য নিয়ত আছে, মতলব আছে, এমপি হয়ে প্রভাব বিস্তার করার জন্য চিন্তা আছে, কাকরি নদীর টেন্ডার পাওয়ার কোনো অনুভূতি ছিল? থাকতে পারে। আজকে যে মিটিং আল্লাহর ওয়াস্তে, নির্বাচনের প্রস্তুতির মিটিং এটি, কিন্তু আল্লাহর ওয়াস্তে। কেন? এদেশের ইসলামী আন্দোলন নির্বাচনের পার্লামেন্টের মাধ্যমে দিনের কাজকে খোলাসা করা, সহজ করা, বিস্তৃত করার পলিসি হিসাবে নিয়েছে, সেই জন্যই আমরা নির্বাচন করছি। জামাত যদি সিদ্ধান্ত নেয় আগামী তিনটি নির্বাচন জামাত করবে না, আমরা কি বিদ্রোহী হয়ে জামাত থেকে সরে গিয়ে নির্বাচন করব? যতই জনপ্রিয়তা থাকুক, করবো না করবো না? শুধু আল্লাহর আজকের মিটিংও আল্লাহর জন্যে, আল্লাহর ওয়াস্তে। একমত, নিয়তকে পরিশুদ্ধ করতে হবে, ইন্নামাল আমালু ইম্পর্টেন্ট হবে। সুতরাং ইসলামী আন্দোলনে আমার চিন্তা করা, বসা, উঠা, সময় দেওয়া, স্যাক্রিফাইস করা, অর্থ দেওয়া, রক্ত দেওয়া, শরীর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দেওয়া, বাড়িঘর ছেড়ে হিজরত করা, চূড়ান্তভাবে শহীদ হওয়া, সব কিছু খুলসিয়াত যাকে বলে, সিনসিয়ারিটি যাকে বলে, একান্তভাবে আল্লাহর জন্যে, একান্তভাবে আল্লাহর জন্য। আর যদি এটা একান্তভাবে আল্লাহর জন্য হয় তাহলে শয়তান আমাকে বিভ্রান্ত করবে না, কোনো শক্তি আমাকে দমাতে পারবে না, কোনো চ্যালেঞ্জ আমাকে পিছিয়ে যেতে দিবে না, কারণ আমি তো আল্লাহর জন্য, আমি তো আল্লাহর জন্য। আমরা সে আয়াত সকলেই চাই, ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ।